হাতে গোনা পুজোর আর মাত্র কটা দিন বাকি, আর পুজোর সেই 3-4 দিন আমরা মেয়েরা কি পরবো না পরবো সেই নিয়ে আমাদের নানা ধরনের জ্বালা। তাই আর দেরি না করে চলে এলাম হালকা কিছু শপিং করতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। তো থাম্বনেলের টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি আজকে কোথায় যাচ্ছি। তো হ্যাঁ গাইস, আমি আজকে যাচ্ছি পুজোর শপিং করতে। যদিও আমরা বস্তা ভরা কেনাকাটা না করি পুজোতে, তবুও যে পুজোতে আমরা একটা দুটো নতুন জামা কাপড় নিই সেটাতেই আমাদের অনেক আনন্দ। তো ছোটবেলায় তো আমাদেরকে মা বাবাই জামা কাপড় এনে দিত, এখন আমরা বড় হয়ে গেছি তাই এখন নিজে পছন্দ করেই জামা কাপড় কিনি। গাড়ি থেকে নেমে সোজা চলে এলাম স্টাইল বাজারে। তো চলো এখানে পুজোর কীরকম কালেকশন আছে আমিও দেখি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। তো যেহেতু সবার এখন মনের মধ্যে পুজো পুজো ভাব চলছে, আর সে কারণেই দেখো স্টাইল বাজারটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আর কি বলো তো গাইস, আমি না পুজোর সময়টা খুব কমই বাজার থেকে কেনাকাটা করি। কেন বলো তো? কারণ এই বাজারে এলে এত সুন্দর সুন্দর জামা কাপড় দেখে আমার মনে হয় যে আমি সব নিয়ে নেব, কিন্তু আমাদের দু একটা জিনিস পছন্দ হলেও আমরা সেই জিনিসটা নিতে পারি না। আটকে যাই আমরা একটা জায়গায় গিয়ে, যেটা হচ্ছে টাকা। কারণ কিছু কিছু জিনিসের এতটাই বাজেট থাকে, মানে এতটাই প্রাইস থাকে যে আমাদের কাছে মানে সেটা নেওয়া সম্ভবই না। যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, শাড়িটাও আমার পছন্দ হয়েছিল, বাট আমি শাড়িটা নিইনি কারণ আমি যেরকম শাড়ি খুঁজছি ওরকম শাড়ি আর কি এখানে পেলাম না। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজি করলাম তবুও আর পেলাম না। তবে তাছাড়া অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, তোমরা দেখতেই পেলে। অনেক সুন্দর সুন্দর শাড়ি এসেছে এবার পুজো, নতুন নতুন ধরনের শাড়ি বেরিয়েছে। তো যাই হোক, আমি শাড়ির নাম জানি না। তো তারপরে আমি এদিকে অন্য কিছু নিবো ভাবছিলাম, যে শাড়ি যেহেতু পেলাম না তাহলে অন্য কিছু নিয়ে নিই। একবার ভাবলাম যে না, একটা 3-piece নিয়ে নিই, তো তাই খুঁজছিলাম এদিকে। তো তারপরে আবার মনে হলো যে না, 3-piece নেবো না, আমি শাড়িই নেবো। আমাদের মেয়েদের মন কখন কি মাথায় ঘোরে বলা মুশকিল, এটা নেবো না ওটা নেবো। তো তবে আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে শাড়ি যদি আমার পছন্দ মতো না হয় তাহলে আমি 3-piece নিয়ে বাড়ি চলে যাব। তো আমি আর এখান থেকে কিছু নিইনি, ভাইজি এখান থেকে নিল। আমার সাথে যে ভাইজি এসছে ওই যে দেখতেই পাচ্ছ, তো ও নিয়েছে এখান থেকে কিছু একটা, নিয়েছে কি নিয়েছে আমিও জানি না ঠিক। তো ও নিল আর কি, আমি খেয়াল করিনি। তো তারপরে আমরা মার্কেটের দিকে চলে এলাম একটা দোকানে দাদুর। তো এই দোকানে কিন্তু আমি আগেও এসেছিলাম, এখানেও আমি তোমাদেরকে দোকানের কথাটা বলেছিলাম আর কি। খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন আছে, যেটা হচ্ছে শাড়ি হোক, জামা কাপড় হোক, ছেলেদের জন্য প্যান্ট শার্ট যেটাই হোক, সব কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর আর কি পাবে এখানে তোমরা। তো আমি কিন্তু আগে এই যে এদিকে ভাইজি আর ভাইজির বান্ধবী এসছে ওদেরকে শাড়ি খুঁজে দিচ্ছিলাম। আর আজকের জন্য কিন্তু ক্যামেরাম্যান হয়েছে আমার হচ্ছে একটা ভাইস্তা, মানে এই যে ভাইজিটার হচ্ছে ভাই। কখন থেকে শুধু ঘুরিয়ে যাচ্ছি ঘুরিয়ে যাচ্ছি, আসার কতক্ষণ সময় হয়ে গেল, এখনো পর্যন্ত কিছু নিতে পারলাম না। তো চলো আমরা ফাইনালি একটা অন্য দোকানে চলে এলাম। এখানে দেখো একদম শাড়ির একটা বলতে গেলে শোরুমের মতো, যাই হোক শাড়ির শোরুম হয়তো আরও বড় থাকে, আমার সে সম্বন্ধে কোনো ধারণা নেই। তো এখানে যত শাড়ি দেখছি দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে, এত এত শাড়ি তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে নিজে বের করে পছন্দ করে শাড়ি নেওয়ার মজাটাই আলাদা গাইস। তো যাই হোক, আমি নিজেই খুঁজছি শাড়ি এখানে, তো কাকুটা বললো আর কি যে খুঁজে নিতে যেটা পছন্দ হয়। তবে আমি এখানেও এসে আমি শাড়ি খুঁজে দিচ্ছি এই ভাইজিদের, ভাবলাম যে না এদের আগে নেওয়া হয়ে যাক তারপরে আমি নেব। তো এত সুন্দর সুন্দর শাড়ি এখানে দেখতেই পাচ্ছ, আমি যেই শাড়ি নেওয়ার কথা আমার মাথায় ছিল, আমার এই এত কিছু শাড়ি দেখে ওই শাড়ির কথা আমার মাথা থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে গেছে। সিরিয়াসলি গাইস, আমি সত্যি মানে কি বলবো, এত সুন্দর সুন্দর শাড়ি শুধু আমি কেন, তোমাদের মধ্যে যদি কেউ আসো তোমাদেরও মাথায় থাকবেই না যে তুমি কি শাড়ি নিতে চেয়েছিলে। তো যাই হোক, তারপরে আমাকে কিন্তু ভাইজি আমার মনে করিয়ে দিল যে পিসি তুমি তো অন্যরকম শাড়ি নিতে চেয়েছিলে। হ্যাঁ, তখন আমার মাথায় এলো হ্যাঁ সত্যি তো আমি অন্যরকম শাড়ি নিতে চেয়েছিলাম। তারপরে আর কি আমি শাড়িটার একটা ছবি ছিল আমার কাছে যেটা আমি কাকুটাকে দেখাই দোকানের কাকুটাকে, তো কাকুটা বললো যে এরকম শাড়ি তো নেই। তো তারপরে আর কি করবো, অনেক টেনশন মাথার মধ্যে যে সত্যি কি আমি তাহলে এরম শাড়িটা পাবো না, আমি কি তাহলে অনলাইনেই অর্ডার করব, এরম একটা মাথার মধ্যে ছিল। তারপরে ভাবলাম যে না থাক, কালী পুজো আসছে সামনের, কালী পুজো তখনই না হয় ওই শাড়িটা নেব। কিন্তু মনটা আমার চাচ্ছে যে আমি দুর্গা পুজোতেই ওই শাড়িটা নেব, মানে দুর্গা পুজোতেই আমি ওই শাড়ি পরবো নবমীর দিন রাত্রেবেলা। কিন্তু কি করব, মাথাটা আমার একদমই কাজ করছিল না, কি করব না করব অনেক ভাবছি ভাবছি শুধু ভাবছি। তারপরে আমাকে ভাইজি বলছে যে পিসি নিয়েই নাও, কালী পুজো আসতেও তো আর বেশি দেরি নেই, তখন না হয় ওরকম শাড়ি একটা নিয়ে নিও। তারপরে আর কি
আমারও মন চাচ্ছে যে আমিও নিয়েই নিই শাড়ি। আর এই শাড়িটা দেখো গাইস, এত সুন্দর শাড়িটা, কি বলবো, আমার এই শাড়িটা প্রথমে বের করেই আমার পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে, আর কালারটা জাস্ট অসাম। তবে এই যে গোল্ডেন গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা নেভি ব্লুর মধ্যে উপরে হচ্ছে গোল্ডেন গোল্ডেন, এটা হচ্ছে লাইট করা, ঠিক আছে। তবে শাড়িটা বেশ পছন্দ হয়েছে আমার, সিরিয়াসলি একদম সফট সফট। আর ভাইজি বলছে যে পিসি তোমাকে এই শাড়িটা দারুণ মানাবে। তবে এই শাড়িগুলো কিন্তু আমার নেওয়ার ইচ্ছে ছিল যে বিয়েতে, আমি যে দিদির বিয়েটা চলে গেল, আমার কাকুর মেয়ে দিদির বিয়ে, তখন আমার এরম একটা শাড়ি নেওয়ার ইচ্ছে ছিল, তবে তখন আমি এই শাড়ি পাইনি, আমি অন্য শাড়ি নিয়ে গেছিলাম। দেখতে অনেকটা এরকমই ছিল শাড়িটা, কিন্তু কাপড় কোয়ালিটি একদমই আলাদা ছিল, তো এটা হচ্ছে অনেকটা সফট। তো যাই হোক, আমি ফাইনাল করে নিলাম এই শাড়িটা। তো নবমীর দিন রাত্রে কিন্তু গাইস আমি এই শাড়িটা পরছি, অবশ্যই তোমরা ব্লগে দেখতে পারবে। তো এদিকে কিন্তু ভাইজিদেরও শাড়ি নেওয়া হয়ে গেছে। আই এম সো সরি যে ক্যামেরাটা আমি করছি না, একটা ভাইসা করছে, যার কারণে আমি ভাইজিরা কি শাড়ি নিয়েছে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো এখানে পেমেন্ট করে দিচ্ছি। শাড়িটার দামও কিন্তু বেশি নেয়নি গাইস, মাত্র 600 টাকা। 600 টাকায় আমি এত সুন্দর একটা শাড়ি পেলাম, মানে কি বলবো, আমার মুখে কোনো ভাষা নেই বলার। তো যাই হোক, এই শাড়িগুলো কিছুদিন আগেই অনেকটা দাম ছিল, তো আমি কিন্তু খুব কম দামের মধ্যেই শাড়িটা পেয়ে গেছি। তো আমাদের কেনাকাটা এখানেই শেষ না, আরও অনেক কিছু নেব, ব্লগটা কন্টিনিউ করো, কারণ একটা জায়গায় আমাদের অনেকটা সময় কেটে যাচ্ছে, জিনিসও কিছু দোকানে জিনিসও পছন্দ হচ্ছে না, তাই আমাদের অনেকটা সময় এভাবে ওভাবেই কেটে যাচ্ছে। যেহেতু পুজো বলে কথা, তাই 10টা জিনিস দেখার পর একটা জিনিস পছন্দ করে আমরা নিচ্ছি, সে কারণে অনেকটা সময় লেগে যাচ্ছে। তো এদিকে তারপরে দেখো, এখন ভাইস্তার হচ্ছে নেওয়ার পালা, যেই ভাইস্তা আমাকে ক্যামেরা করে দিছিল, তো ওই ভাইস্তাটা আর কি এখানে জামা কাপড় নিচ্ছে। তো ও আবার ভালো দোকানে নিয়ে গেলে জামা কাপড় পছন্দ করে না, কি বলবো গাইস, তাই ও বাইরের দোকান থেকেই নিচ্ছে সব কিছু। আর এদিকে সারাদিন ঘুরে ঘুরে আমি খুব টায়ার্ড, মনে হচ্ছে যেন একটু শুই, একটু রেস্ট নিই তাহলে ভালো লাগবে। আর এদিকে আমি অনেকগুলো ব্লাউজের দোকান গিয়েছি, 5-6টারও বেশি হবে হয়তো, কিন্তু একটাতেও আমার ব্লাউজ পছন্দ হয়নি। তারপর আর কি দেখতেই পাচ্ছ আমরা জুতোর দোকানে বসে আছি, এত শরীর টায়ার্ড হয়ে গেছে যে মানে কোনো কিছু করারও এনার্জি নেই, কিছু নেই, মানে এনার্জি একদম চলে গেছে। তো তো এখানে ভাইজিরা জুতো দেখছে, তো ওরা নেবে, তো ওরাই দেখছিল, আমি শুধু পায়ে এমনি দিয়ে ট্রাই করছিলাম, তবে আমি এরকম জুতো নেবো না, তাই আর আমি নিলাম না। তো তারপরে চলে এলাম আবার অন্য দোকানে, ওই দোকানে ওদের জুতোর সাইজ মেলে না, কিন্তু জুতো পছন্দ হয়েছিল, তো তারপরে ওখান থেকে জুতো ফাইনাল হয়ে গেল, আর আমি চলে এলাম অন্য আর এক দোকানে। এখানে শুধু জুতো জুতো জুতো, দেখো কত জুতো গাইস, কত জুতো, কোন জোড়া জুতো নিবো আর কোন জোড়া নেবো না। তো তারপরে এদিকে দেখো, জুতো খুঁজছি জুতো খুঁজছি, জুতো তো পেলাম, কিন্তু জুতোর সাইজ আমার অনেকটা ছোট হয়ে যায়। তো তারপরে আমি আর কি এখানকার দোকানে যে দাদাটা ছিল, দাদাটাকে বললাম যে দাদা এই রকম জুতো তুমি আমাকে বড় এনে দাও, এই যে দাদাটা দেখতে পাচ্ছো, তো এক সাইজ বড় এনে দিতে বললাম। তো তারপরে দাদাটা জুতো আনতে গেল, আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর জুতো গাইস। জুতো নিতে চাইলে খুব তাড়াতাড়ি বাজারে এসে জুতো ফুতো কিনে নিয়ে চলে যাও, কারণ পুজো আসছে গাইস, দেরি করলেই কিন্তু জুতো শেষ হয়ে যাবে, তখন কিন্তু তোমরা বলবে যে ইস আমার মনের মতো জুতো হলো না। তাই বলছি বাড়িতে বেশি দেরি করো না, তাড়াতাড়ি কেনাকাটা করে চলে যাও। তো এইদিকে তারপরে আমার জুতো চলে এসেছে, দেখতে পাচ্ছ একটা জুতো হাতে আর একটা জুতো পায়ে, মানে এই আমি দুই ধরনের জুতোর মধ্যে এক জোড়া জুতো নেব। তো এটা একটু বড় হয় সাইজটা আর কি জুতোর, কিন্তু জুতোটা না হিলটা অনেকটা, আমি হিল জুতো পরি না গাইস, কারণ হিল জুতো পরলে আমার হাঁটতে খুব অসুবিধা হয়। তো এবার ভাবলাম যে না পুজোতে হিল জুতোই পরবো, কিন্তু তারপর আমি হালকা পিঙ্ক কালারের জুতোটা ফাইনাল করে ফেললাম, আমি যেরকম জুতো চেয়েছি আমি সেরমই জুতো পেয়ে গেছি। দেন আমরা চলে এলাম জুয়েলারির দোকানে, তো এখানে আমার কিছু কেনাকাটা ছিল, সেগুলো নিয়ে আমরা সোজা চলে এলাম ম্যাডো বাজারে। আর এই ম্যাডো বাজারে এসে আমার সাথে যা ঘটেছে গাইস আমি কি বলবো, আমি যেরম শাড়ি নিতে চেয়েছিলাম আমি সেম, মানে সেম বলতে তার থেকেও ভালো সেম কোয়ালিটির শাড়ি আমি এখানে দেখতে পেয়েছি। আমার মুডের পুরো ব্যান্ড বেজে গেছে গাইস, আমি কি বলবো, কারণ আমি তো শাড়ি নিয়েই ফেলেছি, এখন আমি কি করব। তো যেহেতু নিয়েই ফেলেছি এখন আর কিছু করার নেই। আর এরই মাঝে আমি একটা ব্লাউজ নিয়েছিলাম দোকান থেকে, সেটাও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো তারপরে আর কি আমার ফেভারিট আমি কিশমিশ নিতে এলাম দোকানে, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে। তো 50 টাকা দামের এই প্যাকেটগুলো আমি 50 টাকা দামেরগুলো নিলাম না, যেহেতু 120 টাকাতেই অনেক বড় একটা প্যাকেট পাচ্ছি, তাই 120 টাকা দিয়ে আমি একটা বড় কিশমিশের প্যাকেট নিয়ে নিলাম।
তো আজকের জন্য আমাদের কেনাকাটা এখানেই শেষ, এখন চলে এসেছি আমরা ফুচকা খেতে, কারণ ভীষণ গরম পড়েছে। এই গরমের মধ্যে পুরো বাজার এদিক ওদিক ঘুরে ঘুরে শরীর একদম শেষ। তো কি করবো আর, গরমের মধ্যে গরম কিছু খাওয়ার থেকে ভাবলাম যে না ঠান্ডা কিছু খাই। আর এখানকার এই দোকানের কাকুটা রয়েছে ফুচকার মধ্যে, ফুচকার যে জলটা থাকে জলটার মধ্যে বরফ দেওয়া থাকে, জলটা একদম ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, আর ফুচকাটাও খেতে না হেভি টেস্টি। তো এখানে আমরা 20 টাকার করে ফুচকা খেয়ে চলে এলাম বাড়ি। তো আমি বাড়ি এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, আর কি কি নিয়েছি মা দেখতে চাইলো জন্য সব কিছু বের করলাম। তো গাইজ চলো আজকের জন্য ব্লগটা এখানেই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।